জানেন কি, শাস্ত্র মতে প্রতি শনিবার শনিদেবকে কোন মন্দিরে গিয়ে কোন ফুল দিলে সন্তুষ্ট হন শনিদেব? কি সেই ফুল যে ফুল দিলে আপনাকে ধনবান করতে বেশি সময় নেবে না গ্রহরাজ শনিদেব? কি সেই ফুল যা শনিদেবের ক্ষেত্রে কাজ করে ম্যাজিকের মতো? এই ফুল দিলেই নাকি সদয় হয় শনিদেব, হন সদা সন্তুষ্ট, ফলে খুলে যায় অভাগার ভাগ্য। তাই প্রতি শনিবার এই ফুল দিন শনিদেবকে। যদি শনিদেবকে না পারেন তাহলে প্রতি সোমবার বাবা ভোলানাথকে কিংবা শিবলিঙ্গে অর্পণ করুন এই ফুল। জানুন কি সেই ফুল যা বদলে দেবে আপনার জীবন, কাটিয়ে দেবে আপনার বিপদ, সরিয়ে দেবে আপনার উপরে থাকা শনির গোচর। হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক আছে। শিব হলেন সৃষ্টির সংহার কর্তা, আর শনি হলেন ন্যায়াধীশ। শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী ফল দান করে থাকেন, তাই তিনি হলেন কর্ম ফলদাতা। শনির গায়ের রং কালো, তাই দেখে সূর্যদেব জন্মের পর শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি। ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেছিলেন শনিদেব, তার তপস্যায় সন্তুষ্ট হন শিব। আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে জানবে, আর এই ন্যায়ের দেবতা হওয়ার জন্য সকলে শনিদেবকে ভয় পায়। জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে, আর এই সব কারণে শনির নামে মানুষ ভয় পায়। বিশেষ করে শনির সাড়ে সাথী জ্যোতিষীদের মতে রীতিমতো ভয়ের কারণ। এই সাড়ে সাথের প্রথম ভাগে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক ও শারীরিকভাবে, আর তৃতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শনিদেব কোনো ব্যক্তি যে যে ক্ষতি করেছেন তার সবকিছু পুনরায় ফেরত দেন। হিন্দু শাস্ত্রে শনিকে প্রসন্ন করার নানা পদ্ধতির উল্লেখ আছে। তার অন্যতম হলো কালো বস্ত্র দান করা, সর্ষের তেল দান করা, শনিবার শনি মন্দিরে পূজো দেওয়ার মতো নানান পদ্ধতিতে শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করা হয়। কিন্তু অনেকেই জানেন না যে সামান্য একটা ফুল দেওয়া হলে শনি মহারাজ সহজেই প্রসন্ন হন, আর ভক্তের ডাকে খুব সহজেই সাড়া দেন শনি ঠাকুর, পূরণ করেন ভক্তের মনস্কামনা। আসলে কথাই আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। নারায়ণকে আমরা যেমন গাঁদা ফুল দিয়ে পুজো করে সন্তুষ্ট করি, তেমনই দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করা হয়, মহাদেবকে ধূত্র ফুল দিয়ে পুজো করা হয়, ঠিক তেমনই শনিদেবকে আকন্দ ফুল দিলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। শনিদেবের পাশাপাশি আকন্দ ফুল মহাদেবকে প্রসন্ন করে থাকে। এর মধ্যে যদি সাদা আকন্দ দিয়ে শনিদেবের পুজো করা যায় তবে শনিদেব খুব সহজেই ভক্তের ডাকে সাড়া দেন, খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন। যদি কোনো শুভ মুহূর্তে এই গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা যায় তাহলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই মুক্ত পাওয়া যায়, দূর হয়ে যায় গৃহদোষ বা বাস্তুদোষ, কালো জাদু বা টোনা টোটকার প্রভাব থেকেও মুক্তি মিলবে। তাই প্রতিদিন না পারলে, কেবলমাত্র সপ্তাহে শনিবার সাদা আকন্দ না পারলে লাল আকন্দ দিয়ে গ্রহরাজের পুজো দিন, তার ফল মিলবে হাতে নাতে।